পরম করুনাময় মেহেরবান আল্লাহর নামে উল বলো আমার নামাজ আমার ইবাদতের সমস্ত অনুষ্ঠান আমার জীবন মৃত্যু সবকিছু আল্লাহরব্বুলা আল আমিনের জন্যে যার কোন শরিক নেই এরই নির্দেশ আমাকে দেয়া হয়েছে এবং সবার আগে আমি আনুগত্যের শির নতকারী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار فقد قال عز وجل في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت وانا اول المسلمين وقال عز وجل في ايه اخرى بسم الله الرحمن الرحيم

ওমা খালাক্তুল ইনসা ইল্লা আবুদুন জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের যিনি আমাকে আপনাকে ওই এবাদতেরই একটা অংশ হিসাবে আজকের এই মজলিসে বসার উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আয়ালমিনের প্রশংসা বলি আলহামদুলিল্লাহ দরোদ শান্তির দ্বারা আবর্ষিত হোক প্রিয় নাবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আলহি ওসাল্লামের উপরে যেই রাসুল ইবাদতের প্রতিটি বিষয়কে পঙ্খানুপঙ্খ রূপে উম্মাতের কাছে বর্ণনা করেছেন তাই সালমান আল রাজি আল্লাহ আনুকে কোনো এক এহুদি বলেছিল যে আপনাদের নাবিকে দেখছি তিনি সব কিছুই বর্ণনা করছেন তখন সলমান আল ফারিসি রদি আনহু বললেন যে হ্যাঁ আমাদের নাবী মোহাম্মদ সাল্ল্লাহ আলি আস্লাম আমাদেরকে সব কিছুর শিক্ষা দেন এমন কি আমরা পেশাব পায়খানা কিভাবে করব এবং ঢিলাকুলুপ কয়টি ব্যবহার করব সেটাও আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে রাসুল সাল্লাহ আলি আসলাম সেটাও আমাদেরকে তালিম দিয়েছেন তো যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের মাধ্যমে আমি আপনি এই পূর্ণাঙ্গ ইসলাম পেলাম সেই রাসুলের উপরে দরদপাঠ করি বলি আলাইহি ওসাল্লাম প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের গত সপ্তাহের আলোচনা ছিল তৌহিদুর রুবুইয়া তথা প্রভুত্বের ক্ষেত্রে বা পালনকর্তার ক্ষেত্রে আল্লাহর একত্ব আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা দুনিয়ার পরিচালক এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা আগের সপ্তাহে করেছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তৌহিদের দ্বিতীয় প্রকার তৌহিদের দ্বিতীয় প্রকার তৌহিদুল উলুহিয়া তথা এবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব তৌহিদুল উলোহা তথা এবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব সর্বপ্রথম আমার আপনার জানা দরকার এ তৌহিদে উল কোনো গুরুত্ব আছে কি না আমরা একটু আগে ভূমিকাতে বলেছি যে মহান রব্বুল আলেমিন জিন এবং ইনসানকে যে জন্য সৃষ্টি করেছেন এর পিছনে যে উদ্দেশ্য কাজ করেছে তা হচ্ছে আল্লাহর এবাদত করা আর আল্লাহর এবাদত হচ্ছে তৌহিদুল উলুহিয়া তৌহিদে উলোহিয়াই হচ্ছে আল্লাহর এবাদত করা অতএব আমার আপনার পৃথিবীতে অস্তিত্বের পিছনে যেই তৌহিদ কাজ করছে সেই তৌহিদ হলো তৌহিদে উলোহিয়া তথা তৌহিদুল ইবাদা এখন এই তৌহিদের সংজ্ঞা কি এই তাহিদের সংজ্ঞায় বিভিন্ন আলেম বিভিন্ন ভাষায় এর সংজ্ঞা দিয়েছেন বা সংজ্ঞায়িত করেছেন একে তবে সব সংজ্ঞাগুলি কাছাকাছি একই রকম সারমর্ম এক আমরা যে সংজ্ঞাটি আপনাদের সামনে পেশ করবো সেই সংজ্ঞাটি লিখেছেন আকঈদাতুৎ তৌহিদে শেখ স ডক্টর সালে বিন ফৌজান আল ফৌজান হাফিজাহুল্লাহ যিনি সৌদি আরবের সর্বোচ্চ লমা পরিষদের সদস্য এবং স্থায়ী ফতোয়া বোর্ডের বোর্ডেরও তিনি সদস্য তিনি বলছেন যে তৌহিদে উল উহিয়া হল হুয়া ইফরাদুল্লাহআলা বিল ইবাদ আল্লাহকে একক বলে জানা ও মানা বি আফ ইবাদ আবদুনের বহুবচন হচ্ছে ইবাদ আর আব্দুন মানে হচ্ছে বান্দা আমি আপনি তথা সকল বান্দা যেই কাজগুলো করে যেই এবাদতগুলো করে এই এবাদতগুলি কেবলমাত্র এক আল্লাহ সন্তুষ্টির জন্য করা হচ্ছে তৌহিদুল ইবাদা তথা তৌহিদুল উল এবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ব তথা আল্লাহকে এক বলে জানা ও মানা তারপর বলছেন যে আল্লাফ আলু আলাহিদ তকার কিছু কাজ আছে দুনিয়াবি কাজ যেটা আমি আপনি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য করি না দুনিয়াবি ক্ষেত্রে পরস্পর একজন আরেকজনের সাথে লেনদেন করতে হয় সেজন্য করি কিন্তু সেটা এবাদাত না যদিও একজন মমিন ও মুসলিমের এবাদতের পরিধি বিস্তৃত হতে পারে তার নিয়ত অনুযায়ী রসোলে করিম সাল্লাহ আলু সাল্লাম বলছেন প্রত্যেকটা কাজ নিয়ত গুণে তার সব বা গুণা দেওয়া হবে এখন আমার আপনার প্রতিটি কাজের পিছনে যদি সহি নিয়ত থাকে তাহলে আমার এখানে উপস্থিত হওয়াও এবাদত আমার ঘুমানোও এবাদত যদি ঘুমানোর মাধ্যমে পরে উঠে আপনি ভালোভাবে আল্লাহর ইবাদত করবেন সেটা উদ্দেশ্য হয় আপনি খাবার দাবার করছেন শক্তিশালী হলে আপনি আল্লাহর বেশি এবাদত করতে পারবেন এ উদ্দেশ্য থাকে তাহলে সেটাও আপনার এবাদত বলে গণ্য হবে যাই হোক তো দুনিয়ার ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যেগুলো এবাদত নয় যেগুলো আমি আপনি দুনিয়া অর্জনের জন্য করে থাকি আর আরও বলেছি যে নিয়ত গুণে বরকত হবে আপনি যদি যেই কাজ করছেন সেই কাজের মাধ্যমে হালাল রুজি ভক্ষণ করা এবং এর মাধ্যমে নিজে শক্তিশালী হয়ে আল্লাহর এবাদত করবেন এ উদ্দেশ্য হয় তাহলে সেটাও আপনার এবাদত বলে গণ্য হবে ইনশাআল্লাহ তো যাই হোক যেই কাজগুলো আমি আপনি শরীয়ত সম্মত পদ্ধতিতে করে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাই এই কাজগুলো কেবলমাত্র এক আল্লাহর জন্য করা হচ্ছে তহিদুল উলোহিয়া তথা তহিদুল ইবাদা বা এবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্র এ প্রকার যেই এবাদতগুলো সেই এবাদতগুলো কেমন হতে পারে তার কয়েকটি দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করছি এই এবাদতগুলোর মধ্যে রয়েছে কা দোয়া বা প্রার্থনা করা আহ্বান করা এমনইভাবে ওয়ান্নাজিরি নজর মানত করা ওয়ান্নাহারি জবাই করা কুরবানি করা ওর রাজা ই ওয়াল খাউফ ভয় করা আশা আকাঙ্ক্ষা করা এমনইভাবে ভরসা করা ওর রকবাতি ওর রাহবা আশা করা সাথে সাথে ভয়ও থাকা এমনইভাবে ওয়াল ইনাবা বিপদে আপদে হ্যাঁ মোহান রব্বুল আলমিনের অভিমুখে তার কাছেই চাওয়া ওয়াহিনা তৌহিদে রসুলমিন আউ আলহিম ইলা আহম আর এই প্রকার তৌহিদি আদম ইসলাম থেকে শুরু করে নিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লাম পর্যন্ত প্রত্যেক ও নাবি ও রাসূলের দাওয়াতের মূল বিষয় ছিল প্রতিপাদ্য বিষয় ছিল সারমর্ম ছিল তৌহিদে উলহিয়া যে কথা বলছিলাম যে আমি আপনি যেই এবাদতগুলো করে থাকি সেই এবাদতগুলোর ক্ষেত্রে আল্লাহকে একক বলে জানতে হবে মানতে হবে এই এবাদতগুলি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে যদি তা আল্লাহ ছাড়া অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্যে করে থাকি অথবা অন্য কারোর জন্য করে দিয়ে থাকি তাহলে আমি শিরিক করলাম আর শিরেকের পরিণাম যাহার নাম আমার আপনার আমল সব কিছু বরবাদ হয়ে যাবে বা বরবাদ করে দিবে শিরিক নামক পাপ যে কথা বলছিলাম আরও শুরুতে যে কার ইবাদতের উদাহরণ হচ্ছে দোয়া বা প্রার্থনা করা এই দোয়া বা প্রার্থনা করতে হবে কার কাছে আল্লাহ রব্বুল আয়ালামিনের কাছে যদি আমি এই দোয়া কোনো কবরস্থ ব্যক্তির কাছে গিয়ে করি অথবা পীরের কাছে গিয়ে আমি চাই যেই জিনিস দেওয়ার মালিক একমাত্র মহান রব্বুল আয়ালামিন অথবা বিধর্মীদের ক্ষেত্রে তারা মূর্তির কাছে চাই অথবা অনেক মুসলিম এমনও আছে যে দিন ধর্ম থেকে অনেক দূরে সরে গিয়ে মূর্তি আর মাজার কিছুই হিসেবে পার্থক্য করে না সবারই কাছে যায় এমনইভাবে অনেকে আছে জাদুঘরদের কাছে যায় অনেকে আছে আপনার জ্যোতিষীদের কাছে যায় অনেকে আছে গণকদের কাছে যায় তাদের কাছে কিছু চাই এমনটি যদি করে তাহলে এটা হবে সম্পূর্ণ শির্ক আর এই দোয়া বা প্রার্থনা কেবলমাত্র আল্লাহর জন্য করাই হচ্ছে তৌহিদে উলুহিয়া বা তৌহিদে এই বাধা এ প্রকার তাহিদের ক্ষেত্রে বর্তমান মানুষদের এমন পদস্কলন ঘটেছে যা আইয়ামে জাহেলিয়াতের লোকদেরও হার মানিয়েছে আমরা এর আগে হয়তো আপনাদের সামনে পেশ করেছি যে মহান রব্বুল আয়ালামিন মুশ্রেকিন আরব বা আরবের মুশরেকদের চিত্র তুলে ধরতে গিয়ে বলছেন যে ওয়াঈদা রকিবু ফিলফুলকিদা আবুল্লাহ মুখলে শ্রী আলাহুদ্দিন ফালাম্মা জ্যা হুম ইলালবর রে ইদা হুম ইউশরিকুন। শ্রীকোণ মুশরেকরা যখন সমুদ্রে যানবাহনে চড়তো লঞ্চে স্টিমারে চলতো তখন তারা বিপদে পড়লে এক আল্লাহকে ডাকত যখন আল্লাহ তারা তাদেরকে এই কঠিন অবস্থা থেকে মুক্তি দিয়ে আবার নিয়ে আসতেন কিনারাতে জল থেকে স্থলে উদ্ধার করে দিতেন ইজাহমি সেরিক তখন তারা সিরিক করত। কিন্তু আল্লাহ কি বললেন যে বিপদে পড়লে তারা এক আল্লাহকে ডাকতো এই দোয়া এটাই হচ্ছে প্রার্থনা আমি আপনি বিপদে পড়লে কাকে ডাকবো এক আল্লাহকে ডাকবো অন্য সময়ও আল্লাহকে ডাকতে হবে ওরা কি করে অন্য সময় যখন ভালো থাকে আল্লাহ ওদেরকে বিপদ থেকে উদ্ধার করেন তখন সেরিক করা শুরু করে আমাদের বর্তমান সমাজের অবস্থা যে বিপদে যখন মানুষ পড়ে অন্য সময় তো খবর রাখে না বিপদে যখন পড়ে তখনও আল্লাহকে ডাকে না তখন দেখবেন কোথায় যায় গণকের কাছে যাই তখন দেখবেন জ্যোতিষীর কাছে যাই টিয়া পাখির কাছে যাই এমনইভাবে জাদুকরদের কাছে যাই এমনইভাবে পীর মাজার ইত্যাদি স্থানে এমনকি তাকে যদি মূর্তির কাছেও যেতে হয় স্বার্থ সিদ্ধির জন্য তাহলে সেটা করতেও সে দ্বিধা করে না এ হচ্ছে আমাদের বর্তমান সমাজের জাহেলিয়াত এই জাহেলিয়াত তৎকালীন জাহেলিয়াতকে হার মানিয়েছে ওরা বিপদে পড়লে আল্লাহকে ডাকতো মুশরেক তারা তারপরও আল্লাহকে ডাকতো কিন্তু এখন হয়েছে কি আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি না আল্লাহর পথে আসি না বরং বাইরে যেগুলো রয়েছে যাদের সামান্যতম কোনো ক্ষমতা নেই যারা নিজেদের উপকার করতে অপকার করতে পারে না তারাও আল্লাহর কাছে উপকার অপকার উপকার চায় অপকার থেকে নাজাত চাই তো সেই সমস্ত লোকদের কাছে গিয়ে বা মূর্তিদের মূর্তির কাছে গিয়ে এই সমস্ত লোকেরা ধারণা দেয় যা স্পষ্ট শির্ক প্রিয় ভাই এবং মধুগণ তাহলে এই দুয়া কার কাছে করতে হবে মহান রব্বুল আলমিন মহাগ্রন্থ আল কোরআনুল করিমে একাধিক আয়াতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ডাকতে হলে একমাত্র মহান রব্বুল আলমিনকেই ডাকতে হবে আল্লাহ বলছেন ও রুমিয়া তোমরা তোমাদের পালন কর্তাকে ডাকো আহ্বান করো কাকে ডাকতে বললেন পালনকর্তা যিনি যিনি স্রষ্টা যিনি আমাকে আপনাকে দেখাশোনা করছেন সেই মহান রব্বুল আলমিনকে কীভাবে তদরুয়ান বিনয় হয়ে কাকতি মিনতি সহকারে আল্লাহ আমি গুণাগার গুণা করেছি আমাকে আপনি ক্ষমা করুন আমার এই সমস্যা আপনি আমার এই সমস্যা থেকে আমাকে উদ্ধার করুন ওয়া খুফিয়াতান এবং গোবনে এমন নয় যে মানুষের সামনে একেবারে কান্নাকাটি করে চোখ ভাসিয়ে দিলাম কিন্তু যখন মানুষের আড়ালে আমি হয়ে গেলাম তখন আমার আর আল্লাহকে ডাকার কোনো কথা নেই মানুষের অগোচরে আপনি আমি যদি তার জন্য দোয়া করি তাহলে সেই দোয়া আল্লাহ তালা বেশি গ্রহণ করে থাকেন কবুল করে থাকেন এজন্য আল্লাহ তালা আমাকে আপনাকে শিক্ষা দিলেন যে আল্লাহকে ডাকো ওয়া খুফিয়া গোপনে এবং কাকতি মিনতি সহকারে কিন্তু এখন এর পদ্ধতির ক্ষেত্রে আমরা একটু আগে বলেছি যে শরীয়ত সম্মত পদ্ধতিতে যে সকল এবাদত করা হয় এগুলোর দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন উদ্দেশ্য থাকলে বান্দারে ইবাদতগুলি হ্যাঁ তৌহিদে উলুহিয়া হিসাবে বান্দারে এই আমলগুলি তৌহিদে ইবাদা উলুহিয়া হিসাবে গৃহীত হবে আল্লাহর দরবারে কিন্তু এখানে আমরা এসে দেখছি যে তৌহিদে উলুহিয়ার যে ইবাদতগুলো সেগুলো শরীয়ত সম্মত পদ্ধতিতে বেশিরভাগই হচ্ছে না তাই না আল্লাহ বললেন গোপনে এবং কাকতি মিনস মিনতি সহকারে আল্লাহকে আহ্বান করো কিন্তু আমাদের সমাজে কি দেখা যাচ্ছে গোপন না একেবারে জাহিরি সুরাতে মাইকে হু হা করে সারা রাত ধরে আল্লাহকে ডাকা হচ্ছে এবং এমন পদ্ধতি যা তাহিদ বহির্ভূত সেরেকযুক্ত যেমনটি কি একটা দল আছে বা জামাত আছে যারা প্রথমত ছয়শ বার বলে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এভাবে ছয়শ বার বলে নেই এরপর চারশো বার বলে ইল্লাল্লাহ 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 যদি এইভাবে জেকের করে কেউ তাহলে বেদাতির তরিকা তো আছেই ওটা তো বেদাত কিন্তু তার আগে সে মুশরেক হয়ে যায় কেমন প্রথমে বলছে কি লা ইলাহা তো মানে কোনো এলা নেই মানে আল্লাহকে সে অস্বীকার করছে তো এইভাবে ছয় বার সে মুশরেক কাফের হয়ে যাচ্ছে ছয়শ বার সে মুশরেক বা কাফের হয়ে যাচ্ছে আর যে ডিফারেন্স করছে দুইটার মাঝে লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে জিকির আফজাল লা ইলাহা ইল্লাল্লাহ এটা সবচেয়ে উন্নত উত্তম জিকির তবে সুরাত হবে পদ্ধতি হবে কেমন ওয়া খুফিয়া ও গোপনে কাকুতি মিনতি সহকারে আল্লাহকে ডাকবে এটা সবার সাথে একসাথে দলবদ্ধভাবে মাইকে বা যে মাই এক দলবদ্ধভাবে এমনটি নয় সমবেতভাবে এমনটি নয় কিন্তু এখানে আমরা দেখছি যে দুইটাকে যখন আলাদা আলাদা পাঠ করা হচ্ছে এটাও একটা বেদাতি আর যখন আলাদা করছে তখন সেরেকে রূপান্তরিত হচ্ছে আরও এ সমস্ত লোকদের একটা যদি যুক্তি মেনেই নেই যে ছয়শো বার বলছে ইলাহা তারপর বলছে চারশো বার ইল্লাল্লাহ তাহলে ছয়শো আর চারশোর মধ্যে যদি এই চারশোকে ওই চারশোর সাথে মিলিয়ে দেই এবং বলি যে না গোটাটাই ওরা একসাথেই বললো এটা যদি ধরেও নেই লা ইলাহা ইল্লাল্লাহ একসাথেই বললো এমনটি ধরে নেই তাহলেও এটা দুটি কারণে শেরেকের সাথে সম্পৃক্ত রাখে এবং বেদাতের সাথে সম্পৃক্ত রাখে এক নাম্বার যে এরকম জেহরি জেকের চিল্লে চিল্লে জেকির আল্লাহ রসুল সাল্লাম সাহাবা ইকরাম তাবে ইন চারই কেউ করেননি আইম্মি মুস্তাহিদিন অন্যরা কেউ করেননি দুই নাম্বার যে চারশো বা চারশো বার দিয়ে আপনি মিলিয়ে দেন দুশো বার বাকি থাকি দুশো বার কি বলেছে সে ইলাহা তাহলে দুশো বার সে আল্লাহর সাথে কুফুরি করেছে না তো এই জন্য আল্লাহকে যেভাবে জিকির করতে হবে তাও আল্লাহ আমাদেরকে এখানে শিক্ষা দিয়েছেন বলছেন ও রব্বাকুম তাদার খুফিয়া গোপনে যখন আপনার কি আমাকে কেউ দেখে না কারণ কি গোপনে ডাকার অর্থ কি মানুষের সামনে যদি কাকতি মন্দি করি অনেক সময় রিয়া এবং সুমা মানুষ দেখানো বা মানুষ শোনানো আমল হয়ে যেতে পারে আমি আপনি মানুষ আমার আপনার এবাদত দেখে বলবে যে বড় আবেদ এরকম একটা উদ্দেশ্য চলে আসতে পারি যখন গোপনে ডাকবো তখন তো আল্লাহ ছাড়া আমাকে কেউ দেখছেন না এই জন্য আমাকে আপনাকে গোপনে আল্লাহকে ডাকতে বলা হয়েছে আর যখন চিলিয়ে চিলিয়ে ইবাদত করি বা জোরে একসাথে সমাবদ্ধ সমবেতভাবে করি তখন কিন্তু তাদের যেটা খুশু খুজু যেটা বিনয় নম্রতা আসে না জীবনেও সম্ভব নয় কারণ এটা সবাই একসাথে করছে একজনের শব্দ আরেকজনকে লাগছে এবং একজন আরেকজনের শব্দের সাথে মিলাতে গিয়ে আল্লাহর কাছে যে একটা অনময় বিনয় প্রকাশ করা দরকার সেটা হয় না এরপরে আল্লাহ বলছেন যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম তার সারমর্ম আল্লাহ সংক্ষিপ্ত একটু আয়াতে বলে দিচ্ছেন বলছেন নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না কাদেরকে যারা এই জিকের করতে গিয়ে সীমা লঙ্ঘন করে আল্লাহ তালা যেহেতু সুদূর আল্লাহ যেহেতু দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এবং কিয়ামতে কি হবে সব সবকিছু তার জানা সেহেতু আল্লাহ জানেন যে এরকম কিছু বেদাতি দলের মুশ্রিকি দলের উদ্ভব ঘটবে যারা আল্লাহকে ডাকার ক্ষেত্রেও হদ সীমারেখা লঙ্ঘন করবে অতিক্রম করবে অতিরঞ্জন করবে তাই আল্লাহ আগেই বলে রেখেছেন ইন্নাহু হেব্বুল মহতাদিন জেনে রাখো যে এবাদতের ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে প্রার্থনার ক্ষেত্রে কেউ যদি সীমালাঙ্গন করে আল্লাহ ওদেরকে ভালোবাসেন না আর আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তাদের স্থান জান্নাত হওয়ার কথা নয় সুরাতুল আরাফ পঞ্চান্ন নম্বর আয়াত এমনইভাবে আল্লাহ অপর আয়াতে বলছেন সুরাতুল গাফের ষাট নম্বর আয়াতে অনেকে বলে এখানেও তাহি তাহিদের খেলাফ আমরা অনেক সময় দেখতে পাই অনেকে বলে যে আল্লাহকে তো ডাকছি কই কাজ তো হয় না নিরাশ হয়ে যায় না আমার আপনার নিরাশ হওয়া চলবে না এমন হতে পারে যে আমি আপনি এত গুণাতে হাবুডুবু খাচ্ছি যে আমার আপনার দোয়া আল্লাহর কাছে সঠিকভাবে হয়তো পেশি হচ্ছে না অথবা মমিন বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে আল্লাহ তার হাত ফেরত দেন না আর এ সম্পর্কিত আমাদের সময় কম এ সম্পর্কিত একটি হাদিসেও এসেছে যে আল্লা রসুল ওসাল্লাম একদিন নামা জানতে শাহবাগনকে জিজ্ঞাসা করলেন যে বলতো এমন একটা গাছ আছে যেই গাছের দৃষ্টান্ত বা উপমা হল মানুষের মত শাহবাগন বলছেন যে আমাদের জেহেন আমাদের ব্রেন ধ্যান ধারণা চলে গেল জঙ্গলে বনে জঙ্গলে কে কোন গাছ দেখেছে এবং মানুষের সাথে তার উদাহরণ দৃষ্টান্ত মিলে সবাই একটা একটা গাছের নাম বলতেই আছে আবদুল্লাহ ইবনে অমার রদি আল্লাহ আনহুমা তিনি বলছেন যে আমার মনে হলো সেই গাছটা খেজুর গাছ হবে কিন্তু আমি বলতে গিয়ে দেখলাম যে এখানে আবু বকার ওমর ওসমান আলী আরও অন্যান্য বড়ো বড়ো শাহবাগ রদি আল্লাহ আনহুমা জমাইন তারা আছেন আর আবদুল্লাহ ইবনে অমার রদি আল্লাহ আনহুমা তিনি অত্যন্ত বয়সে ছোট ছিলেন এমন কি বলা হয়েছে ওহুদের যুদ্ধে আবদুল্লাহ ইবনে অমার রদি আল্লাহ আনহুমা তিনি শরিক হওয়ার জন্য প্রতিযোগিতা করেছিলেন আর ওহুদের যুদ্ধে ছোট ছোট বালক বাচ্চাদেরকে আল্লা রসুল ইসলাম ফিরিয়ে দিয়েছিলেন তো এই ছোট বা বড় পরীক্ষার জন্য একটা নিয়ম করা হয়েছিল আর তা হচ্ছে যে যে প্রত্যেকের তরবারি তার গর্দানে ঘাড়ে ঝুলিয়ে দেওয়া হবে যদি তা মাটিতে ঠেকে যায় তাহলে সে গ্রহণ হবে না এবার আনহুমা তিনি করলেন কি যুদ্ধে শরিক হওয়ার জন্য তার পায়ের ওপরে এইভাবে আমরা এইভাবে দাঁড়াই কিন্তু উনি এইভাবে না দাঁড়িয়ে আঙ্গুলের ওপর দাঁড়ালেন এইভাবে পাটা এইভাবে করে আমরা এটাকে গুল্লা বলি আপনারা কি বলেন জানেন না জানি না হ্যাঁ গিরা যাই হোক এই গিরার অংশ এই গিরাটা এইভাবে চেড়ে রাখলেন কেন উঁচা করে রাখলেন কারণ যাতে করে একটু উঁচা হয় আর ওই যে তরবারিটা মাটিতে ঠেকে না যায় তো যাই হোক হ্যাঁ ছোটো ছিলেন কিন্তু ভালো কাজে খুবই আগ্রহ ছিল ইবনে আব্দুল্লা ইমার তো উনি বললেন যে আমি মনে করলাম যে খবরটা দেই যে সেই গাছ হচ্ছে খেজুর গাছ কিন্তু পরক্ষণে এই বড় বড় সাহাবাদের কথা যখন স্মরণ হলো তখন আমি বাদ দিলাম যে আমি বললে ওনারা লজ্জিত হবেন ছোট বাচ্চাটা বলতে পারলো আমরা পারলাম না এই জন্য তিনি আর বললেন না আল্লাহ রসুল সাল্লাহ ওসাল্লাম বললেন যে সেই গাছটি হচ্ছে খেজুরের গাছ মানুষের উদাহরণ হচ্ছে কার সাথে খেজুরের গাছের সাথে খেজুরের গাছের কি উপকার হয় খেজুরের ছাল দিয়ে বা ওই যে আপনার যেটা ওপরের ইয়া থাকে পাতা থাকে এটা দিয়ে আগের দিনে ছাদ করতো বা ছাউনি দিত এমনইভাবে ছোবা দিয়ে এটা রশি করে কাণ্ডটা দিয়ে ওটার আমরা তীর যেটা করি এটা এই কাজ করে এমনইভাবে খেজুরের রসও হয় খেজুর খেয়ে মানুষ উপকৃত হয় এই বিভিন্ন উপকারিতা খেজুরের গাছের রয়েছে এমনইভাবে মানুষের উপকারিতা রয়েছে মানুষ সে অন্য কারো ক্ষতি করবে না দুটি দিক দিয়ে মিল রয়েছে খেজুরের গাছের সাথে মানুষ অন্যের উপকার করবে সে কারো ক্ষতি করবে না এমনইভাবে অন্যের কল্যাণ কামনা করবে ইত্যাদি ইত্যাদি আরেকটি দিক হচ্ছে যেই দিকটি আমাদের আজকের আলোচনার সাথে সম্পর্কিত সেটা আমাদেরকে একজন ডক্টর পড়িয়েছিলেন মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে যে দ্বিতীয় দিকটি হলো যে মমিন বান্দার দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না সেটা গ্রহণ করেন তিন সুরাতের যে কোনো এক সুরাতে যেমনভাবে একাধিক সুরাতে বা পদ্ধতিতে আমি আপনি খেজুরের গাছের মাধ্যমে উপকৃত হচ্ছি তেমনইভাবে মমিন ব্যক্তির দুয়া বা মমিন ব্যক্তির প্রার্থনা আল্লাহ তালা ফিরিয়ে দেন না তিনভাবে যে কোনো একভাবে কবুল করে থাকেন এক নাম্বার হচ্ছে যে আল্লাহ তালা সরাসরি ওই জিনিসটা আপনাকে দান করবেন আপনি চেয়েছেন আল্লাহ আমাকে অমুক জিনিস দান করুন তাহলে আল্লাহ আপনাকে সরাসরি সেটা দিবেন দুই নাম্বার আল্লাহ আপনাকে ওই জিনিস দিলেন না এখন কি করলেন আল্লাহ তালা করলেন কি আপনি আমি হয়তো দশ হাজার রিয়ালের একটা জিনিস আল্লাহর কাছে চেয়েছি যেই জিনিস চেয়েছি তার মূল্য আনুমানিক দশ হাজার রিয়াল কিন্তু আমার আপনার উপরে একটা বিপদ আসছে যার পরিমাণ বিশ হাজার রিয়াল আমার আপনার ক্ষতি হবে কত বিশ হাজার রিয়াল আল্লাহ আমাকে আপনাকে এই জিনিস দিলেন না ঠিক কিন্তু ওই বিপদ দূর করবেন তাহলে আমার আপনার কল্যাণের জন্যই আল্লাহ তালা এই জিনিস না দিয়ে আরও বড় বিপদ যেটা ভাগ্যে লেখা ছিল সেটা আল্লাহ দূর করলেন তিন নাম্বার আপনার ভাগ্যের বিপদও ছিল না আপনাকে আল্লাহ দুনিয়াতে দিলনও না তাহলে আল্লাহ কি করবেন আপনার দোয়া এটা জমা রাখা হবে আমার আপনার জন্য যা পরকালে অবশ্যই আল্লাহ তালা দান করবেন তো এই জন্য অনেক ভাই যারা নিরাশ হয়ে যান তাদের এই নিরাশ হওয়া ঠিক না যে কথা বলছিলাম হাদিসটার শেষাংশ বলবো আমি সেখানে আল্লাহ রসুল সাল আলিয়া যখন বলে দিলেন খেজুর গাছ তারা সবাই চলে আসলেন আসার পথে অমার নিয়ে আবদুল্লাহ ইবনে অমার রদি আল্লাহু আনহুমাকে নিয়ে ঘুরে আসছেন তখন আবদুল্লাহ ইবনে আমার বলছেন যে হে পিতা আমার মনে হয়েছিল যে সেই গাছটা খেজুর গাছই হবে কিন্তু আমি বলিনি তো অমারদী আল্লাহনু বলছেন যে তুই কেন বললি না বেটা তুই বললে আমার একটা গর্ব হতো যে আমার ছেলে পেরেছে কার ছেলে ওমারের ছেলে পেরেছে এই গাছের কথা বলতে অন্য কোনো সাহাবিই পারেনি তখন তিনি বলছেন যে আমার খেয়াল হয়েছিল বাবা যে এখানে তোমার মতো সাহাবি আবু বকর উসমান আলীর মতো সাহাবি হদি মাইন তারা রয়েছেন আমি বললে আপনারা লজ্জিত হবেন আপনারা পারবেন পারবেন না বা পারলেন না এই জন্য তাই আমি বলিনি আল্লাহ একবার তাহলে বড়োদের কতটুকু শ্রদ্ধা খেল রেখেছেন একটা ছোট বাচ্চা সেটা আমার আমরা এখান থেকে শিক্ষা বা দীক্ষা পাই প্রিয় ভাই এবং বন্ধুগণ যে কথা বলছিলাম যে যারা নিরাশ হয়ে গেছেন খবরদার নিরাশ হবেন না আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা হতে কোনো দিন নিরাশ হবেন না আল্লাহ বলছেন ওসিব তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব তাহলে আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না হয় আমার দোয়া করতে ভুল আছে কোথাও শর্ত এবং আরও যে নিয়ম কারণ আছে তা আমি হয়তো পূরণ করছি না অথবা তিন সুরাতের যে কোনো এক সুরাত হচ্ছে আমি বুঝতে পারছি না তাই আল্লাহকে ডাকার ক্ষেত্রে যদি সরাসরি প্রার্থিত বস্তু কোনো সময় না পেয়ে থাকেন তাহলে নিরাশ হয়ে যাবেন না চাইতে থাকেন আল্লাহর কাছে সবই চান আপনি আমার জন্য আল্লাহ পরকালেও জমা করেন দুনিয়াতেও আমাকে দেন আমি উভয় জগতে চাই রব্বানা দুনিয়া আুনিয়া হাসানা আজা নার আমরা উভয় জগতে আল্লাহর কাছে কল্যাণ চাই আমরা শুধু দুনিয়াতে চাই আখিরাতে চাই না বা আখিরাতে চাই দুনিয়াতে চাই না এমনটি না আমরা উভয় জগতে আল্লাহর কাছে কল্যাণ চাই আল্লাহ আমাদেরকে কল্যাণ দান করুন আল্লাহ আমিন তারপর আল্লাহ বলছেন অনেকে মনে করে মসজিদে যাওয়া গরিবদের কাজ ছোট লোকদের কাজ যারা এতিম যারা খেতে পায় না যারা মোল্লা টাইপের লোক ওরা মসজিদ মাদ্রাসার কাজ করবে ওগুলো আমাদের না আমরা আধুনিক হয়ে গেছি টাকা পয়সার মালিক এখন আমাদের এগুলো দরকার নেই আল্লাহ তালা তাদের জন্য সতর্ক সতর্কবাণী করছেন বলছেন যারা আমার এবাদত থেকে অহংকার করে তারা জাহান নামে অবস্থান করবে আমাকে আপনাকে সাবধান সতর্ক হতে হবে যে আমার আপনার সম্পদ যেন আমার আপনার জন্য অবালের কারণ তথা ধ্বংসের কারণ না হয়ে যায় এজন্য সম্পদ কম থাকাটা আমার আপনার জন্য দিনের ক্ষেত্রে উপকারী ধর্মীয় ক্ষেত্রে সম্পদ কম থাকাটা উপকারী আপনার কাছে ইন্টারনেটে ব্যবসা ব্যবস্থা আছে আপনার কাছে ভিডিও আছে অডিও আছে সব কিছু আছে আপনার কাছে আপনি যে কোনোটা অন্যায় কাজে ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে নেই তাহলে আমি কি করব আমি ব্যবহার করতে পারছি না ইচ্ছা থাকলেও হয়তো হ্যাঁ বাস্তবে ওই গুণা আমার দ্বারা হচ্ছে না ফলে আল্লাহ তালা আমার জন্য গুণা লিখবেন না আপনাদের সকলের জানা যে বান্দা যখন কোনো অন্যায় কাজের নিয়োগ করে না করা পর্যন্ত গুণা লেখা হয় না আর যদি ভালো কাজের নিয়ত করে সাথে সাথে একটা নেকি লেখে দেওয়া হয় তো যে কথা বলছিলাম যে বেশি সম্পদ থাকা অঢেল সম্পদ থাকা এটা বিপথে যাওয়ার অন্যতম একটা কারণ এবং এজন্য যারা যত অর্থনৈতিক ভালো অবস্থানে আছেন তাদের দিনীয় অবস্থা আরও খারাপ করুন যাই হোক আমরা যে কথা বলছিলাম যে আল্লাহ আমাকে আপনাকে ডাকতে বলেছেন আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি আমার আপনার ডাকে সাড়া দিবেন তাই নিরাশ হওয়ার কিছু নেই কিন্তু তৌহিদের খেলাপ আমার আপনার কাজ হয়ে যাচ্ছে যে আমি আপনি নিরাশ হয়ে যাচ্ছে আল্লাহতে বিশ্বাস হচ্ছে না আল্লাহ বলছেন আস্তজীব লাখুম আমি অবশ্যই তোমার ডাকে সাড়া দিব আল্লাহ সাড়া দিবেন আজ হোক আর কাল হোক আর যদি সাড়া না পান তাহলে যেই পদ্ধতিতে ডাকা হচ্ছে সেই পদ্ধতি আবার আপনি খেয়াল করে দেখুন ওটাকে ঝালাই করে নেন যে আপনার পদ্ধতি ঠিক আছে কি না মরা যা করুন যাই হোক এক নাম্বার ছিল আমাদের কথা যে দোয়া এবাদাত প্রার্থনা করা এবাদাত অতএব আমার আপনার দেশে তথা সারা বিশ্বে আজকে যেখানে মাজার সেখানে গিয়ে মানুষেরা দুই হাত তুলে কবরস্থ ব্যক্তির কাছে চাচ্ছে যদি আল্লাহ তৌফিক দেয় তাহলে আমাদের একটা বই আসবে জিয়ারাতুল কবুর ওয়াল ইস্তিনজাদ বিল মকবুর কবর জিয়ারত এবং কবরস্থ ব্যক্তির মাধ্যমে প্রার্থনা করা সাহায্য তলব করা তার কাছে সে কি কিছু করতে পারে কোনো কিছুই করতে পারে না অতএব তার কাছে প্রার্থনা এই দোয়া ব্যয় করা হচ্ছে আর এর মাধ্যমে মানুষ যদিও তাহাযুত পড়ুক যদিও পাচক তো সালাত নিয়মিত আদায় করুক সালাত জুহা আদায় করুক আরও কিছু সালাত আদায় করুক না কেন এরপরও সে কি হয়ে যাচ্ছে মুশরিক এই জন্য আল্লাহ একায়েতে বলছেন ইল্লা মুশরিক অধিকাংশ মানুষ ইমান আনা সত্ত্বেও মুশরিক সে মসজিদে এসে আল্লাহকে সিজদা করে গেল বের হয়ে গিয়ে পিছনে বেশিরভাগ আমাদের দেশের যে অবস্থা মসজিদ কেন্দ্রিক কবর হয়েছে অনেক মসজিদের ভিতরে মাজার আছে তার জ্বলন্ত উদাহরণ দেখে নেন আমাদের জাতীয় উদগার সামনে চিস্তিয়া যে মাজার আছে সেই চিস্তিয়া মাজারের ভিতরে মসজিদের ভিতরে যে মসজিদ আছে ওই মসজিদের ভিতরে মাজার আছে তো যখন এখান থেকে আল্লাহকে শেষ করে বের হলো আবার পিছনে গিয়েই দেখা যাচ্ছে যে কবরের কাছে হাত তুলে মনাজাত করছে প্রার্থনা করছে সির তাওহিদে ও হইয়ার খেলাপ জিনিস এবং যা আপনাকে আমাকে আল্লাহ না করুক আমাদেরকে আমাদের দ্বারা সেগুলো হোক আল্লাহ মাহামিন তো এগুলো যারা করবে তা তাদেরকে ওই অবস্থায় মারা গেলে জাহান নামে নিয়ে যাবে যতই সে এবাদত করুক না কেন ভাবে এটা গেল দুয়া দ্বিতীয় নম্বর এবাদতের কথা আমরা বলবো এবং এই এবাদতগুলো উদাহরণস্বরূপ দৃষ্টান্ত স্বরূপ এবাদত অনেক প্রকার অনেকগুলো কাজই এবাদত আছে তবে আমরা কিছু যেগুলোর ক্ষেত্রে মানুষ বেশি ভুল করেন সেগুলো আমরা বলবো নজর করা বা নজর মানত করা এগুলো ইবাদত অতএব এই ইবাদাত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না যদি করি তাহলে তৌহিদে উলুহিয়ার বিপরীত পরিপন্থী কাজ করলাম যা তৌহিদে উলুহিয়াকে নষ্ট করে দেয় ফলে ওই ব্যক্তি মুশরেক হয়ে যায় আল্লাহ তালা কোরআনে বলছেন যারা মুমিন। যারা মুত্তাকিন পরহেজগার যারা মুসলিম সত্যিকার অর্থে তারা তাদের নজর পূর্ণ করে যদি মানত করে তাহলে পূর্ণ করে এবং এমন এক দিনকে ভয় করে যার খারাপি অত্যন্ত দীর্ঘায়িত অর্থাৎ কিয়ামত দিবস যে দিনের হ্যাঁ হিসাব নিকাশ যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ নাহলে অবস্থা খারাপ সেদিনকে তারা ভয় করে ওই দিন তারা স্মরণে রাখি যে কথা বলছিলাম যে নজর এই নজর এবাদাত নজর মানত কিভাবে করে আমাদের দেশের লোকেরা বা সাধারণত নজর এটা কিন্তু এমন কোনো জিনিস না যে আল্লাহতালা আমার আপনার উপরে লাজেম করে দিয়েছেন নজর আল্লাহ আবশ্যক করেন না বান্দা নিজেই নিজের ওপরে আবশ্যক করে কেমন আপনি একটা বিপদে পড়েছেন অথবা আপনি একটা ভালো কাজে হাত দিয়েছেন আপনি এখন নজর করছেন মানত করছেন যে আল্লাহ আমার ছেলে অসুস্থ সে যদি ভালো হয় তাহলে আপনার রাস্তায় আমি জন মিসকিনকে খাবার খাওয়াবো অথবা মসজিদ মাদ্রাসায় বা আপনার রাস্তায় আমি এতজন লো হ্যাঁ এত টাকা দান করব বা এত এই এই করব এটা হলো নজর আপনি নিজেই নিজের জন্য করছেন অথবা এই কাজ বা এই কর্ম আমার সিদ্ধি হলে হাসিল হলে আমি আপনার রাস্তায় এত টাকা ব্যয় করব এইগুলো করা হচ্ছে নজর বা মানত এই নজর মানত আপনি যদি ফি হিসাবে করেন আল্লাহর রাস্তায় তাহলে এটা ইবাদত কিন্তু যদি আপনি আমি এরকম নজর করি যে আল্লাহ আমার এই কাজ হাসিল হলে আমি খাজা বাবার দরে দরে পঞ্চাশটা টাকা দিয়ে দেবো অথবা একটা টাকা দিয়ে দেবো তাহলে তা হয়ে যাবে শির অতএব এরকম কাজ করা যাবে না এজন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন মান্না আল্লাহ ফালিউতে যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজে নজর মানত করে সেজন্য ওটা পালন করে পূর্ণ করে ওমান নাজার আইয়া আল্লাহ আর যে ব্যক্তি এই নজর মানত করে যে যা আল্লাহর অবাধ্য যেরকম বললো যে আমি খাজা বাবার দরবারে দিয়ে দিব শাহ মাকদুমের দরবারে দিয়ে দিব শাহজালালের দরবারে দিয়ে দিব অথবা সাত রশি আট রশি বা কোন রশির মাজারে আমি দিয়ে দিব বা দরবারে দিয়ে দিব তাহলে এটা এসিয়ানুল্লাহ আল্লাহর অবাধ্য কাজ কারণ নজর মানত এবাদত এটা কারো দরবারে দেওয়া যাবে না কার দরবারে দিতে হবে আল্লাহর দরবারে আল্লাহর জন্য দিতে হবে আল্লাহ ফালা ইয়াসি যে ব্যক্তি আল্লাহর অবাধ্য হওয়ার নজর মানত করে সেজন্য আল্লাহর অবাধ্য না হয় এমনইভাবে এটা তো অবাধ্য আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি যখন নজর মানত করতেন বা হলফ করতেন যে আমি এই কাজ করব তারপর দেখা যাচ্ছে যেই কাজ উনি করবেন বলে হলফ করেছেন শপথ করেছেন অথবা নজর করেছেন তার বিপরীতে কল্যাণ রয়েছে তাহলে এটার তিনি কাফফারা দিয়ে পরে তিনি ওই কাজ করতেন যাতে করে অন্যায়টা না হয় আর ন্যায়টা হয় যদি এখানে কল্যাণ দেখতেন অথবা এটা চাইতে ওটা উত্তম মনে করতেন তাহলে যেখানে সম্পূর্ণটাই অন্যায় বা সেরেক সেখানে আমি আপনি কি করে নজর মানত করতে পারি অতএব খবরদার কোনো বাবার নামে কোনো দরবারের নামে কোনো পীরের নামে কারণ নামে মানত করবেন না মানত যদি করতে চান তাহলে আল্লাহর উদ্দেশ্যে করবেন আল্লাহ রাস্তায় ফকির মিসকিন দরিদ্রদেরকে দান করে দিবেন অথবা যারা অতিম আছে তাদেরকে দিয়ে দিবেন এমনইভাবে আরেকটি ইবাদত হচ্ছে নহর তথা কুরবানি করা কুরবানি এখানে দুটি জিনিস আছে একটি হচ্ছে এমনে জবাই করা আর একটা হচ্ছে কুরবানির মৌসুমে জবাই করা তো উভয়টি কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে আল্লাহ বলছেন ফাসল্লি ফাসলি লিরাহার সালাত একটা ইবাদত সেটাও কার জন্য হতে হবে আল্লাহর জন্য আর তারপর আল্লাহ বলছেন ওয়ান হার আই ওয়ান হার লির তোমার পালনকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করবে এখানেও মানুষের মাঝে দুপাবে শিরিক হতে পারে এক নাম্বার হচ্ছে যে কুরবানি যখন আমি দিচ্ছি তখন গোস্ত খাওয়া যদি উদ্দেশ্য হয় তাহলে আমি আমার এরাদাতে শিরিক করলাম আমি যে নিয়ত করেছি সেই নিয়তে শিরিক হয়ে গেছে এজন্য যে আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করিনি আমি গোস্ত খাওয়া উদ্দেশ্য করেছি অনেক লোক বলে না যে ভাই কী কুরবানি দিচ্ছেন ভাই খাসি দিতে চেয়েছিলাম তো ছেলে মেয়ে দেখলাম অনেকগুলো তাই একটা গরু দিচ্ছি তো যদি এই উদ্দেশ্য হয় তাহলে ওই ছেলে মেয়ে নাতিপুতির গোস্ত খাওয়া হবে আল্লাহর দরবারে এই কুরবানি কবুল হবে না পক্ষান্তরে যদি ওই খাসি দিত আর আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য থাকতো তাহলে ওটারই সে আপ পেত এটা একদিক আরেকটা দিক হচ্ছে আমাদের দেশে বিভিন্ন সময় মানুষ নজর মানত করতে গিয়ে বলে যে অমুকের দরবারে আমি একটা খাসি দিয়ে দিব এটাও জবাহ এটাও জবা এটাও নহর এটা কুরবানি উৎসর্গ হচ্ছে কিন্তু এটা কুরবানির মৌসুমে হচ্ছে না এটাও শিরিক এই কুরবানিও বা এই জবায়ও অন্য কারো নামে করা যাবে না এক্ষেত্রে আরেকটি জিনিস স্মরণীয় বা উল্লেখ্য যে অনেকে মনে করেন যে আমি তো ওই বাবার খাজা বাবার কাছে বা শাহজালালের কাছে শাহ মাকদুমের কাছে আরও যারা আছে কোনো জায়গায় ন্যাংটা পীর আছে ইত্যাদি পীর আছে ওদের কাছে যে জবাই করছি এটা তো আমি তাদের নামে জবাই করি না আমি বিসমিল্লা বলেই জবা করি বিসমিল্লা বলে জবাই করলেও ওটা খাওয়া না যায় এবং ওটা ওখানে কুরবানি করা বা জবাই করাও সেরকি কাজ সেটাও করা যাবে না যদি আপনার ওই ব্যক্তির নামে উদ্দেশ্য করা উৎসর্গ করা উদ্দেশ্য না হতো তাহলে আপনি কেন সেখানে জবাই করলেন যেমনটি আপনি এখানে বসে থেকে ওইখানের নামে করতে পারবেন না তেমনটি আপনি ওইখানে গিয়েও আল্লাহর নামে জবাই করছেন এমনটি করা যাবে না এমনইভাবে মহান রব্বুল আলমিনের মহাগ্রন্থ আল কুরআনুল করিমের দিকে আমরা দৃষ্টি দিলে দেখতে পাই আল্লাহ বলছেন বিসমিল্লাহ রহমান রহিম কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন ইন্না সলাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি এই যে জবাই করা কুরবানি ওয়ামা ইয়্যা আমার জীবন ওয়ামা আমার মৃত্যু লীল্লাহে রব্বিলা আলামিন, সারা বিশ্ব জাহানের বা জগৎসমূহের পালনকর্তা মহান রব্বুল আয়ালামিনের জন্য অতএব এগুলো এবাদত এগুলো একটা দৃষ্টান্ত দেওয়া হয়েছে আমাকে আপনাকে বাকি সব ইবাদতগুলোই কেবলমাত্র এক আল্লার জন্য হতে হবে যিনি রব্বুল আয়েলামিন এরপর বলছেন ল্যা স্যারি কে লা আল্লার কোনো শরিক নেই হাম্মদ কে আদেশ করা হচ্ছে যে বলে দাও হে মোহাম্মদ সাল্লাহি সাল্লাম এরই আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আল্লাহর সাথে আমি কাউকে শরিক করবো না এবাদতগুলি কেবলমাত্র মহান রব্বুল্লাহ আলমিনীর জন্য করবো মুসলিম এবং আমি হচ্ছি প্রথম মুসলমান তো এটার উদাহরণ কি ব্যাখ্যা কি এটার ব্যাখ্যা কি যে উনি বললেন আমি প্রথম মুসলমান অথচ এর আগে কত নবী রাসুল কত উম্মাদ চলে গেছেন তারাও তো মুসলমান ছিলেন তবে রসুল সাল্লাহ আলাইসাল্লাম যে বললেন আনা আউআল মুসলিমিন আমি প্রথম মুসলমান প্রথম মুসলমান হলেন কোন উম্মাতের উম্মাতে মোহাম্মদ ইয়ার উম্মাতে মোহাম্মদ ইয়ার প্রথম মুসলমান ব্যক্তিকে মোহাম্মদ সাল্লাহ ইসলাম এটা তাকে আদেশ করা হয়েছে বলে দেওয়ার জন্য তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আমার আপনার যাবতীয় এবাদত আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য হতে হবে আর অন্যের নামে বা অন্যের সন্তুষ্টির জন্য যদি করি বা অন্যের উদ্দেশ্যে করি তাহলে তার শির হবে এমনইভাবে রজা আশা আকাঙ্ক্ষা করা আশা আকাঙ্ক্ষা করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে আমি আশা করি যে আল্লাহ যেন আমাকে এই জিনিস দান করেন এবাদতের রকুন আছে কে বলতে পারবেন না এবাদতের কয়টি জি জি আপনি ভালোবাসে মাশাল্লাহ সুন্দর হয়েছে আপনার আগের একদিনের একটা পুরস্কার আমার কাছে বাকি আছে আপনি নিয়ে যাবেন আজকেরটাও নিয়ে যাবেন ইনশাআল্লাহ যে কথা বলছিলাম এবাদতের রোকন তিনটি যেরকম ইসলামের রুকুন পাঁচটি ইমানের রুকুন ছয়টি এমনই এবাদতের রোকন হচ্ছে তিনটি আশা নিয়ে করতে হবে আল্লাহর কাছে জান্নাতের আশা স্বভাবের আশা এগুলো নিয়ে করতে হবে এমনইভাবে ভয় থাকতে হবে যে আমার কোন এবাদত কবুল হচ্ছে কি বা কোন ভুল করে ফেলছি আমি ওই ভুলের কারণে আমার শাস্তি হতে পারে এই ভয় সব সময় থাকতে হবে ভয়ের ঊর্ধ্বে কোন বান্দা চলে যেতে পারে না যেমনটি সুফিবাদের লোকেরা করে থাকে ওরা যখন একটা স্তরে পৌঁছে যায় ওদের ওপর থেকে এবাদত উঠে যায় ওরা জান্নাতে এমনি চলে গেছে এগুলো যদি সুফিবাদ সম্পর্কে পড়েন তাহলে জানতে পারবেন এরপরে মহাভা ভালোবাসা থাকতে হবে এমনটি যদি হয় যে আমি আপনি নামাজ পড়ছি কিন্তু আমার আপনার বাবার ভয় অথবা ইসলামিক সেন্টারে চাকরি করি নামাজ না পড়লে কেমন হয় তাই আমি নামাজ পড়ছি অথবা মেয়ে বা বোন পর্দা করছে ভাইয়ের অথবা পিতার বা কারো ভয়ে যদি আমি বরকা না পড়ে যাই তাহলে আমাকে বাড়ি থেকে টর্চারিং করা হবে প্রহার করা হবে ইত্যাদি ইত্যাদি যদি এটা হয় তাহলে এটা এবাদত হবে না ওই ভয়ে পড়া হবে তো মোহাব্বত সহকারে ভালোবাসা থাকতে হবে যে ইবাদত প্রতি অন্তরে ভালোবাসা থাকতে হবে আশা থাকতে হবে ভয় থাকতে হবে জাহান নামের জাহান নামের ভয় না কবুল হওয়ার ভয় আবার কবুল হওয়ার আশা জান্নাতের আশা আল্লাহর কিছু পাওয়ার আশা এগুলো নিয়ে ভালোবাসা সহকারে করতে হবে তো যখন আমি আপনি আশা করব তখন আল্লাহর কাছেই আশা করতে হয় এরপর যদি মানুষের কাছে আপনি আশা করেন তাহলে আল্লাহর আশার পরে অথপর সুম্মা শব্দ ব্যবহার করি অতপর আল্লাহর কাছে আশা করছি অতপর আপনি কি করেন দেখা যাক বা উনি কি করেন অতপর শব্দ ব্যবহার করতে হবে এবং শব্দ ব্যবহার করা যাবে না এটা তহদের শিক্ষা এমনইভাবে ভয় করা ভয় দুই প্রকার হতে পারে এক প্রকার হচ্ছে স্বাভাব স্বাভাবিক ভয় মানুষের মাঝে যে ভয় থাকে একজন আরেকজনকে দেখে ভয় করে অথবা মুরুরে অনেক ভাই এখানে আছেন রে যারা লেমনদিন চালান আল্লাহ তাদেরকে রহম করুন আল্লাহ আমিন তো লেমো এবং হেফাজত করুন আল্লাহম আমিন লেমোদিন চালাচ্ছেন সামনে দেখছেন বা অনেক ড্রাইভার ভাই আছেন মুরুরের ট্রাফিক দাঁড়িয়ে আছে আপনি এখন বেল লাগাননি চট করে আপনি লাগিয়ে নিলেন কারণ যদি আপনি না লাগান তাহলে আপনাকে এখানে মোখালাফা দিবে হ্যাঁ অথবা সামনে কেউ নেই আপনি মনে করছেন যে আমি এদিক দিয়ে চলে যাই তাড়াতাড়ি চলে যাব যদি এরকম করেন তাহলে গত সপ্তাহে আমাদের এক ভাই পাঁচশোরিয়ালে মোখালাফা খেয়েছেন খবরদার এগুলো করবেন না তো এটা একটা ভয় দুনিয়ার ক্ষেত্রে এমনইভাবে আমার আপনার সামনে যদি একটা হিংস্র জন্তু চলে আসে ভয় খাবেন না যত বড় আলেম হোক আর যত বড় যেই হোক না কেন ভয় খাবে এটা মানুষের তবে এই স্বভাবজাত ধর্ম আল্লাহ তার মাঝে ভয় ঢুকিয়ে দিয়েছেন বা রেখেছেন এই ভয় করা তাওহিদের বিপরীত নয় কিন্তু যেই ভয় তৌহিদের মধ্যে অন্তর্ভুক্ত এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে না তা হচ্ছে যে ক্ষতি করার ক্ষমতা আল্লাহ ছাড়া অন্য কারো নেই আমার আপনার দেশের এরকম ড্রাইভার অনেকেই আছেন যারা যখন সকালে বের হন তখন মাজারে সামনে দিয়ে গেলে কিছু টাকা দিয়ে যায় কেন যাতে আমার দিনটা ভালো চলে বাবা যেন আমার গাড়ি আবার উল্টে না দেয় এটা হচ্ছে খৌফে শির হ্যাঁ এই ভয় হচ্ছে শিরিক কিন্তু অন্য যেগুলো তবে এই জিনিস সেটা হ্যাঁ নয় তাই এই ভয় অন্য কাউকে করা যাবে না আল্লাহকেই করতে হবে উপকার অপকারের মালিক আল্লাহ এটাই আমাকে আপনাকে বিশ্বাস করতে হবে আর কারো দরবারে গেলাম না কেউ ক্ষতি করে দিবে এমনটি যেন আমার আপনার বিশ্বাস না হয় আমার নিজের জীবনের একটা ঘটনা বলি এক সময় এক জাদুকর সে মানুষ কাটা দেখিয়েছে ওর একটা মেয়ে আছে মেয়েটাকে নিয়ে ও জাদুর মাধ্যমে পেট কাট কেটে দেখায় তখন ছোট আট দশ বছর বয়স এক পাড়ায় দেখিয়েছে তো আমি ওখানে ছিলাম না পরে ওই লোকের পিছিয়ে দৌড়াতে দৌড়াতে প্রায় এক কিলোমিটার গেলাম ওই পাড়ায় গিয়ে সে দেখাবে এরপর সংক্ষিপ্ত ঘটনা হলো যে প্যাট সে ঠিকই কেটেছে চাকু ঢুকিয়েছে দুইটা এরপর বাইরে নিয়ে এসে বলছে আরেকটা ঢুকাই জনগণ বলছে না 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 ঢুকায় না তো আরেকটা ঢুকাইলো তিনটা ঢুকাইলো চাকু এখন বলছে যে তাড়াতাড়ি আপনাদের বাসায় ধান গম চাউল টাকা পয়সা যা আছে যা যা পারেন তাড়াতাড়ি নিয়ে আসেন আর না হয় নাক মুখ দিয়া রক্ত উঠে শেষ ভয় পেয়ে গেলাম তাড়াতাড়ি বাড়িতে আসলাম দাদিকে বললাম যে তাড়াতাড়ি কিছু চাউল টাউল দাও নাহলে তো আমার না মুখ দিয়ে রক্ত বের হবে দাদিকে বলছি দাদি বলছে এগুলো কিছুই হবে না তো দাদাকে বলেছিল এরকম কিছুই হয়নি তুই বাদ দে এগুলো দিল না দাদি আমি নিয়ে আসতে পারলাম না তারপরে চুরি করে কিছু নিয়ে আসলাম তো জানলার উপরে রেখে জানলা দিয়ে পাশ করছি কারণ ভয় ঢুকেছে আমার অন্তরে যে আমার নাকমুখ দিয়ে রক্ত উঠবে তো জানলা দিয়ে যখন আমি নিয়ে আসতে গেছি তো ওই যেই পাত্রে নিয়েছি পাত্র পড়ে গেছে আর নিয়ে যাওয়া হয়নি তো এই যে ভয় দেখিয়েছিল তো ভয়ে কোনো কাজ হয় নাই কারণ পরবর্তীতে কোনো ক্ষতি হয় না আসলে এগুলো কোনো ক্ষতি হয় না তো আমার আপনার আকিদা নষ্ট করে লাভ নেই ক্ষতির মালিক মোহান রব্বুল আলমিন যাদুকর বা কেউ এরকম ক্ষতি বা পীর বাবা বা মাদ্রস্থ ব্যক্তি ক্ষতি করতে পারে না এমনইভাবে ভরসা করলে আল্লাহর উপরেই ভরসা হ্যাঁ করতে হবে একটু আগে আমরা বলেছি যে অনেক সময় আমরা কারো কাছে টাকা ধার চাই অথবা কোনো একটা কাজ করে চাই তখন তার উপরেই তাওয়াক্কুল করে ভরসা করে আমরা চলে যাই না আপনি এক নম্বরে আল্লাহর উপর ভরসা করেন অতপর একটু আগে বলেছি অতপর একটা শব্দ ব্যবহার করে বলবেন অতপর আপনি যা করেন অথবা আপনি কি করেন দেখা যাক ইত্যাদি এভাবে আমি আপনি বলবো এমনইভাবে এই তৌহিদ এই প্রকার তৌহিদ এই তাহিদটা সকল নবী এবং রাসুলেরই মূল বিষয় ছিল তৌহিদে রুবুবিয়া আমরা গত সপ্তাহে বলেছি যে মুশ্রে কিনে আরব তথা সারা বিশ্বের লোকজনকে আল্লাহ তালা তৌহিদে রুবুবিয়া প্রভুত্বের ক্ষেত্রে আল্লাহর একত্রকে মেনে নেওয়ার স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন এজন্য কাফের মুশরেক সবাই আল্লাহকে বিশ্বাস করে কিছু সংখ্যক লোক ব্যতীত আর যারাও আল্লাহকে আজকে কমিউনিস্টদের মধ্যে অস্বীকার করছে তারা অহংকার বসত এবং বাহ্যিকভাবে করছে ভিতরে তাদের অন্তর আল্লাহকে মানেই যা আল্লাহ তালা কোরআনের একাধিক আয়াতি ফেরাউন সম্পর্কেও বর্ণনা করেছেন আল্লাহ তা যুগে যুগে অনেক রাবি এবং রসুল প্রেরণ করেছিলেন যাদের প্রেরণের উদ্দেশ্য ছিল তা উহিদে উলুহিয়া তাউহিদে উলুহিয়া তথা তাহিদে ইবাদতকে বা এবাদাকে বাস্তবায়ন করে আল্লাহ বলছেন ওলাকদবা আসি নাসি কুল্লি উম্মাতি নসুল আনি ইহবুদুল্লাহ হামাজ ইতানি আগত আমি যুগে যুগে অনেক নাবি এবং রাসুল প্রেরণ করেছি যাতে করে তোমরা এক আল্লাহর এবাদত করো এ তহিদুল ইবাদা এবং শয়তান তথা আল্লাহী শক্তি থেকে তোমরা দূরে থাকো এমন ভাবে অপর আয়াতে বলা হচ্ছে আমার কাবলি কামির রাসুল আপনার পূর্বে আমি যত রেসলি প্রেরণ করেছি ইল্লা নহি ইলাই আমি তার কাছে এ ওহি করেছি আন্নাহুল ইলাহা ইল্লা ফাহুদুন আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই মনে রাখবেন লা ইলাহা লাহাইল্লা অর্থ কোন সময় বলবেন না যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই যদি এই কথা বলেন তাহলে আপনি নিজেই নিজেকে মিথ্যাবাদী বললেন কারণ হ্যাঁ আল্লাহ ছাড়া অন্য মাবুদের অস্তিত্ব পৃথিবীতে আছে মাহবুদ কাকে বলা হয় যার এবাদত করা হয় সেটাই মাবুদ হিন্দুরা যে মূর্তির পূজা করছে ওটাও মাবুদ কারণ ওটাররা ইবাদত করছে হ্যাঁ গরুর এবাদত করছে গাই পূজা ওটাও মহবোধ ওদের এমনইভাবে সূর্য পূজা চাঁদ চন্দ্র পূজা ইত্যাদি যে পূজাগুলো হচ্ছে এগুলো মহাবুদ ওই জিনিস যে জিনিসগুলোর পূজা করা হচ্ছে বৌদ্ধের গৌতম বৌদ্ধের পূজা করা হচ্ছে ওটাও একটা মাহবুদ কিন্তু এই মাহবুদগুলো সত্য মাবুদ নয় এগুলো বাতিল মাহবুদ এই জন্য আপনি আমি যখন লা ইলাহা ইল্লাহ আসবে তখন আমাকে আপনাকে অথবা লা ইলাহা ইল্লা আন্ত যখন আসবে এরকম শব্দ যখনই আসবে তখন আমাকে আপনাকে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো সত্য মহাবুদ নেই সত্য কথাটা লাগাতে হবে এমনইভাবে ইহা আল্লাহ বলছেন আমি ছাড়া কোন সত্য নেই অতএব তোমরা আমারই এবাদত করো যখনই তাদের উম্মাদকে দাওয়াত দেওয়া শুরু করেছেন তখন প্রথমে তাহিদে উল দাওয়াত দিয়েছেন যেমন নু আলহিসাম হুদ আলহিসাম সলে সো ইব্রাহিম আলাই তারা সকলেই দাওয়াত দেওয়ার সময় বলেছিলেন ইয়া কৌমি কৌমিবুল্লাহ হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো মা আলাকুম মিন ইলাহিন গাইরু তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহ নেই তোমাদের কোনো মাবুদ নেই স্রষ্টা নেই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ওয়াই ইব্রাহিম আইদ ক্বাল আলি কওমিহি ইবাদুল্লাহ ওয়াত্তাকু ইব্রাহিম আলাই ইসলামের কথা স্মরণ করুন যখন তিনি তার কৌমকে বলেছিলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকেই ভয় করো এমনইভাবে আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন বলছেন আন বলে দাও হে মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমি আমার দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করার করতে আদিষ্ট হয়েছি আমার দিন আমার ধর্ম আমার এবাদতকে কার জন্য করব একমাত্র আল্লাহর জন্য আর এটাই হচ্ছে তাও সেইদল উলোহিয়া তথা তাও ইবাদা এমনিভাবে আসুল সাল্লাম নিজেও বলছেন উমির তো আন ওকাতিলা নাসা হাত্তা ইশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানুষ যতক্ষণ পর্যন্ত কালিমায় শাহাদাতের সাক্ষ্য না দিবে ততক্ষণ পর্যন্ত আমাকে তাদের বিরুদ্ধে লড়াই তথা জিহাদ করার আদেশ দেওয়া হয়েছে এবং মোহাম্মদ সাল্লি সালামাল্লাহ রসুল এ কথা মেনে না নেবে বোখারি ও মুসলিমের হাদিস এমনইভাবে কোনো ব্যক্তি যদি ইসলামে প্রবেশ করতে চাই তাহলে তার প্রথম কাজ কি কালিমায় শাহাদাত উচ্চারণ করা আর এই কালিমায় শাহাদাত হচ্ছে তৌহিদুল উলুহিয়া। আপনি আমি উচ্চারণ করলাম কিন্তু যদি এবাদত না করি তাহলে আমি আপনি মুসলমান হতে পারব না এই জন্য ইমানের সংজ্ঞায় আমরা তথা সালেহিন সকলেই বলেছেন ইমান হলো মুখে উচ্চারণ করা আল্লাহ কালেমায় শাহাদকে অন্তরে বিশ্বাস করা সাথে সাথে কর্মে বাস্তবায়ন করা এক্ষেত্রেও আমরা আমাদের দেশে অনেক সময় আপনাদেরকে আমরা যে ভুল ত্রুটিগুলোর কথা বলি যে মাঝহাবগত এই এই জিনিসগুলো ভুল রয়ে গেছে হয়তো অনেকে মনে করে যে খালি আমাদের মাঝাবেই ভুল প্রিয় ভাই এবং বন্ধুগণ আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই মাঝাবের বড় ইমাম তিনি ইমানের সংজ্ঞাতে গিয়েও ভুল করেছেন শেখ মতিউর রহমান ভাই মাঝে মাঝে বলেন যে আমরা তো আরও গুড় রহস্যগুলো তথ্যগুলো বলি না কারণ মানুষ এগুলো তো মন খারাপ করে ফেলবে তো ইমানের সংজ্ঞায় গিয়ে উনি বলছেন যে ইমান হচ্ছে মুখে উচ্চারণ অন্তরে বিশ্বাস কাজে বাস্তবায়নের দরকার নেই কাজে বাস্তবায়ন ইমানের অন্তর্ভুক্ত নয় কোনো ব্যক্তি কাজ না করে সালাত না পড়েও সে মোমিন হতে পারে তো যে কথা বলছিলাম যে কালিমায় শাহাদাত উচ্চারণ করলেই শুধু হবে না কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করার সাথে সাথে তাকে ইসলাম অনুযায়ী আমল করতে হবে আর এই জন্যই তহিদে উলুহিয়া সকল নবী ও রাসুলগণের প্রতিপাদ্য এবং মূল বিষয় ছিল আর তৌহিদে উলুহিয়া উলুহিয়া শব্দটি আল্লাহর নাম আল্লাহ থেকে এসেছে আল্লাহ শব্দের মূল হচ্ছে ইলাহ ইলা শব্দের অর্থ হচ্ছে মাবুদ এরকমই আল্লাহ শব্দটি তথা আল্লাহ শব্দটিও উলুহিয়া শব্দের থেকে উৎপত্তি হয়েছে যার অর্থ মাবুদ এমনইভাবে তৌহিদুল ইবাদা এই তৌহিদকে বলা হয় তৌহিদ উলুহিয়াকে তৌহিদে ইবাদা বলা হয় কারণ এই এবাদত বা দাসত্ব হচ্ছে বান্দার গুণ আর বান্দার উপরে অজেব হচ্ছে যে সকল এবাদতগুলি কেবলমাত্র সে আল্লাহর জন্য করবে কেন ইলা যাতহি ই ফক্রি ইলাই আমি আপনি আল্লাহর কাছে মুখাপেক্ষী তাই আল্লাহর এবাদত করে তার কাছে আমি আপনি জিনিস প্রার্থনা করব শেখুল ইসলাম ইমাম নেতা ইমিয়া হল্লা বলছেন যে বান্দার চাহিদা হচ্ছে আল্লাহর কাছে বা বান্দার দরকার প্রয়োজন হচ্ছে আল্লাহর এবাদত করা এবং তার সাথে কাউকে শরিক না করা লাইসালাহুল নজির উন কাসবি এই যে প্রয়োজন আমার আপনার আল্লাহর এবাদত করার সেই প্রয়োজনের কোনো তুলনা করা যায় না এত প্রয়োজন বেশি আমার এবাদত করা আল্লাহর যেই প্রয়োজনের কোনো কিছুর সাথে তুলনা হয় না তবে মানুষ খাবার দাবার আবশ্যকভাবে গ্রহণ করে অনেক সময় খাবার দাবার না খেলে মানুষ একেবারে দুর্বল হয়ে যায় এভাবে থাকতে গেলে অনেক সময় মৃত্যুর কোলেও ঢলে পড়ে মানুষ তো উনি বলছেন যে খাবারের দিক দিয়ে কিছুটা তুলনা করা যায় তবে পুরোপুরি তুলনা করা যায় না মানুষের প্রয়োজন আল্লাহর কাছে আল্লাহর এবাদত করার এত বেশি যে খাবারের চাইতেও বেশি কারণ আপনি না খেলে ইন্তেকাল করবেন আর যদি আপনার এবাদত না থাকে তাহলে দুনিয়াতে মরবেন তো মরবেন না মারা যাবেন এজন্য আমার আপনার খাওয়ার চাইতে প্রয়োজন বেশি আল্লাহর এবাদত করার যাতে করে আমি উভয় জগতে কল্যাণ লাভ করতে এই প্রকার তাওহিদ যদি কারো ঠিক না থাকে তাহলে তার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণ হবে না কারণ এই প্রকার তৌহিদের বিপরীত বিষয় হচ্ছে শিরিক আর আল্লাহতালা বলছেন যে তালা শিরিকের গুণা ক্ষমা করেন না যে ব্যক্তি শিরিক করে তার জন্য আল্লাহ জান্নাত হারাম করেন জাহান্নাম অজেব করে দেন এমনইভাবে রসুল সাল্লাহিসাল্লাম কেউ বলা হচ্ছে সুরাতুজ জুমারের পঁয়ষট্টি নম্বর আয়াতে লাইন আশরাক্ত আলায়া বতান্না আমালু কাউলা তাক উনেন মিন আল খা সিরিন হেম সাল্লাম আপনিও যদি শরিক করেন তাহলে আপনারও আমল নষ্ট হবে আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন এগুলো আমাকে আপনাকে খেয়াল করতে হবে যাতে আমার আপনার দ্বারা শিরিক না হয়ে যায় একাধিক আয়াতে মহান রব্বুল আয়ালামিন তার এই এবাদতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যা হচ্ছে তাহিদুল উল আল্লাহ বলছেন সুরতুল নিসার ছত্রিশ নম্বর আয়াতে ওয়া আবদুল্লাহওয়ালা তুশরিকু বিহি সেই ওয়া বিল ওয়ালি সানা তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক করিও না এবং পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো এমনিভাবে সুরাতুল ইসলার মধ্যে আল্লাহ বলছেন ওয়াকাদারব্বুকা আল্লাহ তা আবুদু ইল্লা ইয়া আল্লাহ এই ফয়সলা করেছেন এই সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে তোমরা কেবল মাত্র আল্লাহর ইবাদত করবে এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করবেন করবে তো এখানে দুটি যে আয়াত আমরা পেলাম যা প্রথমত আল্লাহর ইবাদত করতে বলছে দ্বিতীয়ত তার সাথে শরিক করতে নিষেধ করেছে তৃতীয়ত আল্লাহ পিতা সাথে সদ্ব্যবহার করতে বলা হয়েছে কারণ আল্লাহ সর্বপ্রথম আমার আপনার এই পৃথিবীতে অস্তিত্বের পিছনে কার ক্ষমতা আল্লাহ তালার তার ইচ্ছায় আমি আপনি দুনিয়াতে এসেছি এবং তৃতীয়ত যে কথাটি বলা হয়েছে যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তার কারণ কি কারণ হচ্ছে তারা মিডিয়া আমার আপনার দুনিয়াতে আসার মিডিয়া কারা পিতা এবং মাতা অতএব যাদের পিতা মাতা বেঁচে আছেন তারা আপনার প্রতি খারাপ ব্যবহার করলেও আপনি তাদের সাথে ভালো ব্যবহার করবেন আর যাদের পিতা মাতা বা দুইজনের একজন ইন্তেকাল করেছেন তারা আপনাদের তারা আপনারা তাদের জন্য বা আমরা তাদের জন্য দোয়া করব সাথে সাথে তাদের জন্য অমরা হজ যেগুলো করার আছে করণীয় সেগুলো আমরা যেন করি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ মামিন শেষ যে আয়াতটি পেশ করব সেখানে আল্লাহ বলছেন না হে মোহাম্মদ সারা বিশ্বের লোকদেরকে আহ্বান করে সকল ধর্মের লোকদেরকে আহ্বান করে বলা হচ্ছে তালাও তোমরা আসো আতলুমা হারমা রুকুমা আলাইকুম তোমাদের রব তোমাদের উপরে কী কী জিনিস হারাম করেছেন আমি তোমাদেরকে সেগুলো বর্ণনা করে শুনাই পড়ে শোনাই তার মধ্যে এক নম্বর হচ্ছে আল্লাহ বিহি সে আল্লাহর সাথে কাউকে শরিক করবে না তথা তাওদুল ইবাদা ঠিক রাখবে আল্লাহ ছাড়া অন্যের কারো অন্য কারো ইবাদত করবে না অবিল ওয়ালিদাইহানা এবং পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে তিনটি আয়াতে আমরা পিতা সাথে ভালো ব্যবহারের কথা পেলাম তাই সবার প্রতি উদার্ত আহ্বান যে আল্লাহর ইবাদত এক নম্বরে করতে হবে তার সাথে কাউকে শরিক করা যাবে না কারণ আল্লাহ আমার আপনার স্রষ্টা আর সৃষ্টি করেছেন শুধুমাত্র এবাদতের জন্য তাদের মিডিয়া হয়ে আমি আপনি যাদের মিডিয়া হয়ে আমি আপনি এসেছি তারা হলেন পিতামাতা এই জন্য আল্লাহ পিতামাতার কথাও ভুলে যাননি তাদের কথা তার নিজের এবাদতের পরপরই উল্লেখ করেছেন তাদের প্রতিও আমরা সদাই হব এবং যারা যাদের পিতামাতা জীবিত আছেন তাদের প্রতি তারা আমরা তাদের প্রতি ভালো ব্যবহার করব যারা মারা গেছেন তাদের জন্য দোয়া এবং সাথে সাথে অন্য অন্য যে সকল এবাদত করা যায় যাচ্ছে ফজিলত সম্মত আমরা করব মহান রব্বুল আলমিন যেন আমাদের ক্ষেত্রে ওহিদুল ইবাদা তথা তাহিদুল উলোহিয়া ইবাদতের ক্ষেত্রে এক আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ যেন আমাদেরকে তৌহিদুল ইবাদার ক্ষেত্রে শিরিক থেকে মুক্ত রাখেন আল্লাহ আমিন আল্লাহ যেন সকল কাজগুলো বা ইবাদতগুলো আমাদেরকে কেবলমাত্র তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে করে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে ছোট বড় যাবতীয় প্রকার গুণা ও শিরিক থেকে বিশেষ করে শিরিক থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহ আমিন ও আখরদা আওয়ান আলহামদুলিল্লাহ রবিল যে সমস্ত ভাইরা ইন্টারনেটে আছেন তাদের জন্য বলি গত সপ্তাহে এক ভাই প্রশ্ন করেছিলেন যে এমনভাবে আল্লাহর এবাদত করুন যাতে আপনাকে মাঝিন বলা হয় পাগল বলা হয় এ ব্যাপারে একটি হাদিস বর্ণনা করা হয় সেই হাদিসটি কেমন সেই হাদিসটি সই নয় আমরা গত সপ্তাহে বলেছিলাম হাদিসটি মৌজু বা জাল আসলে জাল নয় হাদিসটি হাদিস হাদিসটির দরজা হচ্ছে জাইফ বা দুর্বল এবং অত্যন্ত দুর্বল আর এ কথাও জেনে রাখতে হবে যে জাল জইফ হাদিস জাল হাদিস একটু উপরে হলেও চাইতে জাল হাদিসের স্থান এক জাল জাল হাদিস জৈব বা জৈফ ও মৌজু হাদিসের স্থান এক জায়গায় হাদিসগুলো কবুল হওয়ার দিক দিয়ে দুই প্রকার একটা হচ্ছে মাকবুল একটা হচ্ছে মারদুত কিছু হচ্ছে গ্রহণীয় কিছু হচ্ছে বর্জনীয় পরিত্য সেগুলোর উপর আমল করা চলবে না আর জয়ীফফ হাদিস ও হাদিস মারদুদের অন্তর্ভুক্ত বা মারদুদের প্রকারের অন্তর্ভুক্ত অতএব জিফ হাদিস যেরকম আমল করা যাবে না এমনইভাবে জাল হাদিসের উপরেও আমল করা যাবে না আশা করি বোঝাতে পেরেছি শেষ করে আজকের মতো আমরা সুবাহান ওয়া সালামুন আলাল মুরসালিন ওসলাম আলমুরসালিন রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া আবরাক